নমস্কার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট যেটি দু হাজার বাইশের রিক্রুটমেন্ট প্রসেস যেটা কুড়ি বাইশ মামলা যেটা চলছে সেই মামলাটির শুনানি কিন্তু আগামী বাইশে মার্চ অর্থাৎ আগামীকালই এবং তার আগে আজকেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অ্যাভিডেভিট জমা দিয়ে দিল সুপ্রিম কোর্টে তো প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরবর্তী নিয়োগের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এই যে কেসটা এটা কিন্তু এটার উপরে কিন্তু পরবর্তী নিয়োগও কিন্তু অপে মানে নির্ভর করছে বা দু হাজার বাইশের প্রাথমিক টেট পাস যারা করে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই কেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা দু হাজার বাইশের রিক্রুটমেন্ট প্রসেসে যে কেসটি সেই কেসটি কুড়ি বাইশ কেস সেই কেসটি আগামীকাল সেই কেসটি শুনানি হবে এবং সেই জন্য যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে যে তাদের ইন্টারভিউ নিয়ে তাদের অ্যাফিডেভিট জমা দিতে হবে ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়েছে কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের যারা দু হাজার বাইশে অংশগ্রহণ করেছে এবং সেই সমস্ত তাদের ইন্টারভিউয়ের নাম্বার এবং অ্যাপটিটিউড টেস্টের নাম্বার সহ সমস্ত কিছু নাম্বার নিয়ে এবং আরও কিছু প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য নিয়ে কিন্তু তার অ্যাফিডেভিট কিন্তু আজকে জমা দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এই অ্যাপিডেভিটের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে কাল শুনানিতে কি হতে চলেছে এবং তারা নিয়োগ প্রক্রিয়ায় থাকতে পারবেন কি পারবেন না সেটাও কিন্তু কালকে শুনানির উপর নির্ভর করছে অনেকাংশে এবং এই কেসটা মিটে গেলে কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব ত্বরান্বিত হবে এবং তাড়াতাড়ি শুরু হতে পারবে ভোটের পরে পরেই হয়তো হয়ে যেতে পারে তো এই কেসটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে পরবর্তী নিয়োগের ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব আছে তো দেখা যাক কাল কি হয় প্রাথমিক শিক্ষা প্রসাদ এফিডেভিট জমা দিয়েছে আজকেই তো কাল কিন্তু শুনানি হচ্ছে কুড়ি বাইশ মামলাটির